নমস্কার, স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। স্বামী বিবেকানন্দ বলছেন যে সংযম থেকেই ইচ্ছা শক্তি তৈরি হয়, সংযম থেকে মহতি ইচ্ছা শক্তি উদ্ভূত হয়, যা কিনা যীশুখ্রিস্ট বুদ্ধের মতো চরিত্র সৃষ্টি করতে পারে। তাহলে স্বামী বিবেকানন্দের কথা মতো আমরা দেখতে পাচ্ছি যে সংযম বিষয়টি ঠিক কতখানি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তা থেকে ইচ্ছাশক্তি কতখানি লাভ হতে পারে। তো এই বিষয়টিকেই তিনি সুন্দর করে বলছেন, যে প্রশ্ন করছেন, চতুরস্ব বাহিত একটি শকট কোনো বাধা না পেয়ে পাহাড়ের ঢালু পথে গড়িয়ে যাচ্ছে, অথবা শকট চালক অশ্বগণকে সংযত করছে, এদের মধ্যে কোনটাতে সবথেকে বেশি শক্তির প্রকাশ হচ্ছে? যদি অশ্বগণকে ছেড়ে দেয়া হয় বা ওদেরকে সংযত করা হয়, দুটোর মধ্যে কোনটার মধ্যে দিয়ে সবথেকে বেশি শক্তি প্রকাশিত হচ্ছে? সোজা উত্তর, যেখানে অশ্বগুলিকে সংযত করে রাখা হচ্ছে সেখানেই সবথেকে বেশি শক্তির প্রকাশ ঘটছে। একটি কামানের গোলা বায়ুর মধ্যে দিয়ে উড়ে অনেক দূর গিয়ে পড়ে, অন্য একটা গোলা দেয়ালে লেগে বেশি দূরে যেতে পারে না, কিন্তু এই সংঘর্ষে খুব তাপ উৎপন্ন হয়। এইভাবেই মনের সমস্ত বহির্মুখী শক্তি স্বার্থের উদ্দেশ্যে ক্রমাগত ধাবিত হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে। ঠিক সেই জন্যই আমাদের মন ভীষণভাবে সবসময় বিক্ষিপ্ত থাকে, কারণ মনের মধ্যেকার যে শক্তি সে সবসময় বহির্মুখী পথে স্বার্থের দিকে ছুটে যাচ্ছে আর বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সেগুলি আর আমার নিকট ফিরে এসে আমার শক্তির বিকাশে সাহায্য করতে পারছে না, কিন্তু সেগুলোকে যদি আমরা সংযত করি তাহলে সেগুলো আর বহির্মুখী হয়ে বিক্ষিপ্ত হবার পথে ধাবিত হলো না, সে পুনরায় আমার অন্তরে ফিরে এলো, ফিরে এসে আমার অন্তর্নিহিত শক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করতে থাকলো। স্বামী বিবেকানন্দ এইভাবেই বলছেন যে সংযম করলে শক্তি অতিমাত্রায় বৃদ্ধি পায়। অজ্ঞ ব্যক্তিরা এই রহস্য জানেন না, তবু তারা জগতের ওপরে প্রভুত্ব করতে চায়। নির্বোধ ব্যক্তি জানেন না যে সে যদি কাজ করে এবং কিছুদিন অপেক্ষা করে তাহলে সমগ্র জগৎকে শাসন করতে পারবে। সে যদি কয়েক বছর অপেক্ষা করে এবং এই অজ্ঞান সুলভ জগৎ শাসনের ভাবকে সংযত করে, সেই ভাবটা সম্পূর্ণভাবে চলে গেলেই সে জগৎকে শাসন করতে পারবে। অনেক পশু যেমন অনেক পদ অগ্রে কি আছে সেটা কিছুই জানতে পারে না, আমাদের মধ্যে অনেকেই অল্প কয়েক বছর পরে কি ঘটবে তার কিছুই আমরা অনুমান করতে পারি না, আমরা কেউই তা অনুমান করতে পারি না। আমরা যেন একটা সংকীর্ণ বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে আছি এবং সেই বৃত্তটাকেই আমরা সমুদয় জগৎ ভাবছি, তার বাইরে আর কিছু দেখার ধৈর্য আমাদের নেই। এইভাবেই আমরা অসাধু এবং দুর্বৃত্ত হয়ে পড়ছি, ঠিক সেখানেই আমাদের দুর্বলতা এবং শক্তিহীনতা। কিন্তু আমরা যদি ধৈর্য সহকারে নিজেদের অন্তরের সংযমের দ্বারা নিজের অন্তর্নিহিত শক্তিকে নিজেদের মধ্যেই রাখতে পারি, তাহলে আমাদের অন্তর্নিহিত শক্তি বর্ধিত হবে এবং সাময়িক যে ধৈর্য, সাময়িক যে সহ্য ক্ষমতা বা সাময়িক এই যে সংযম করবার ক্ষমতা, এটাই ভবিষ্যতে আমাদেরকে আরও আরও অনেক বড় উদ্দেশ্য সাধনে সাহায্য করবে। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের
পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্মকথা, দেবদেবী ও উৎসবের মাহাত্মকথা, স্বামী বিবেকানন্দ, মা সারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।